শুরু হয়েছে দুর্গাপূজার দিনগণনা। শারদীয় এই উৎসবকে ঘিরে সুনামগঞ্জের 12টি উপজেলার 400টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। জেলা শহরের নতুনপাড়া, সোমপাড়া, রায়পাড়া, নবীনগর সহ প্রতিটি উপজেলার মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে রংতুলি ও অঙ্গসজ্জার কাজ করছেন প্রতিমা কারিগররা। এবার মাটি, রং, বাঁশ ও কাঠের দাম বেশি হওয়ায় লাভের আশা কম বলে জানান শিল্পীরা। তবে সবকিছু ছাপিয়ে দেবী দুর্গার আগমনকে ঘিরে আনন্দ বিরাজ করছে জেলা জুড়ে। অন্য বছর হচ্ছে এই বছর রঙের দাম বেশি, বনের দাম বেশি, বাঁশের দাম বেশি, কাঠের দাম বেশি, সব কিছু বেশি। এই তুলনায় আমরা সঠিক আমরা মজুরি পাইতেছি বানায় ঠিক আছে। আমরা একটু করাচ্ছের দিকে একটু আমরা হইতেছে সমস্যা হইতেছে আর কি। এরপরেও যেমন আমরা খরচ করে চালাই নিতেছি। আমরা আশা করি যে দুর্গাপূজা এবছর সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়ে হবে। যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে যোগাযোগ করেছেন যাতে করে আমরা সুন্দরভাবে আমাদের পূজা পরিচালনা করতে পারি। তারা সকল ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে আশ্বাস করেছেন যাতে এখানে কোনো সুন্দরভাবে পূজা করতে পারি। সেই জন্য প্রশাসন এবং সকল ধরনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পাচ্ছি। এবছর উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। আমাদের জেলা কমিটির এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক এই পূজায় কী কী করণীয় আমরা সার্বিক বিষয়ে উপজেলা কমিটির সম্মুখে এবং বিভিন্ন পুজো মণ্ডপের সভাপতি সম্পাদককে দিক নির্দেশনা দিয়েছি কীভাবে এবারে পূজাটিকে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসব মুখর পরিবেশে নিরবিচ্ছিন্নভাবে উদযাপন করা যায়। এদিকে জেলার পূজা মণ্ডপগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের এবার সনাতন ধর্মের পূজা উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পূজা উদযাপনের জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। আমাদের অধিক গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ এবং সাধারণ পূজা মণ্ডপ চিহ্নিত করে আমরা তিন স্তরের পূজা মণ্ডপ আমরা করে নিরাপত্তার ব্যবস্থা করেছি। সুনামগঞ্জে যেন সনাতন ধর্মীর লোকেরা অত্যন্ত সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে এ ব্যাপারে আমরা সচেষ্ট আছি। আগামী 9 অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে মহাষষ্ঠীতে দেবী দুর্গার আগমনের আহ্বানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। বিজয় টিভি, নিউজ ডেস্ক।